বং মিডিয়া যে আছে তিনি নাকি এই রেস্টুরেন্টের মালিক। আমার খাওয়া দাওয়া কিরকম? আমি এতদিন শুধু ভাবতাম বোধহয় আমি একাই লজ্জা পাই। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি কোচবিহারের বিখ্যাত যে রেস্টুরেন্টগুলো আছে তার মধ্যে একটি, ধামাল আড্ডা। কেন ধামাল আড্ডা একটু পরেই আমি আপনাদের বলছি, তো চলুন সেই ধামাল আড্ডায় আমরা প্রবেশ করি। ধামাল আড্ডার একদিকে যেমন রয়েছে তোর্ষা নদী, ঠিক তোর্ষা নদীর অপোজিটেই এই বৃষ্টি কিন্তু আপনারা দেখতে পারবেন। তো চলুন এই বৃষ্টির উপর দিয়ে আমরা ধামাল আড্ডার ভেতরে প্রবেশ করি। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই দেখতে পেলাম প্রচুর এরকম রং বেরঙের ছাতা লাগানো, আর রয়েছে প্রচুর এরকম বসার কিছু টুল আর টেবিল। রেস্টুরেন্টটির চারপাশ দিয়ে রয়েছে কিছু বসার জন্য বাঁশের তৈরি ঘর, আর শুধু বাঁশের তৈরি ঘর বলবো না, এই টোটাল রেস্টুরেন্টটি কিন্তু রয়েছে এই বাঁশের উপরে। হাতের বাঁদিকে লক্ষ্য করতে পেলাম এখানকার যে কিচেন আছে, মুখ্য যে কিচেন, সেই কিচেন। তো চলুন সেই কিচেনটাও একবার ঘুরে দেখে নিই। দরজার উপরে রুমগুলোর নাম লেখা রয়েছে। জাস্ট বলো কোথা থেকে আসছো? আমি এতদিন শুধু ভাবতাম বোধহয় আমি একাই লজ্জা পাই। এখানটায় যারা যারা খেতে বসেছে তাদের কাছ থেকেই আমি এখানকার যে খাওয়া দাওয়ার যে রিভিউ আছে সেটি কিন্তু নিয়ে নিব। বললাম তোমরা কোথা থেকে আসছো গো? নাজিরার থেকে আসছো? তো এটা কি প্রথমবার আসছো? তো এসে কেমন লাগছে? আর এখানকার খাওয়া দাওয়া কিরকম? খুবই ভালো। এখানকার যে স্টাফ আছে তাদের ব্যবহার কিরকম? ব্যবহারগুলো বলতে অনেক ভালো, খুবই ভালো। তুমি কি এখানকার স্টাফ? এস স্যার, আমি এখানকার স্টাফ। এই রেস্টুরেন্টটি কতদিন হয়েছে খুলেছে গো? স্যার এটা 7 তারিখে ওপেনিং হয়েছে। 7 তারিখে ওপেনিং হয়েছে। পং মিডিয়া যে আছে তিনি নাকি এই রেস্টুরেন্টের মালিক? এস স্যার। তো তিনি কি এখানটায় আসেন? হ্যাঁ স্যার, উনি এখানে আসে, উনি সবার স্টাফগুলোর সাথে ভালো ব্যবহার করে, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে। বললাম দিদি আপনারা কোথা থেকে আসছেন? নিশিগঞ্জ থেকে আসছেন। নিশিগঞ্জ থেকে এখানটায়? নিশিগঞ্জ থেকে এত দূরে এসছেন শুধু বং মিডিয়ার যে মালিকের দোকান বলে আপনারা এখানটায় আসছেন, সেটা কোথা থেকে শুনে এসছেন? ফেসবুকের থ্রুতে আপনারা এখানটায় এসছেন। তো এখানটায় খাওয়া দাওয়া কিরকম? আর এখানকার যে স্টাফ আছে তাদের ব্যবহার কিরকম? তো নেক্সট টাইম যদি আবার আসার সেরকম সুযোগ হয় আবার আসবে কি? অবশ্যই। একবার যদি সুযোগ হয় আসার আসবেন কি? অনেকের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে এই জায়গাটি ঠিক কোথায়, কীভাবে বা আসবেন। তো আপনাদের জন্য বলে রাখা ভালো, এটি হচ্ছে গিয়ে কোচবিহার কলেজ আছে ঠিক তার সামনে দিয়ে যে রাস্তাটি চলে গেল, এক রাস্তা বরাবর চলে আসুন ঠিক তোর্ষা নদীর পাড়ে। আর ঠিক তোর্ষা নদীর থেকে হাতের ডান দিকে তাকালে পরেই লক্ষ্য করতে পারবেন এই রেস্টুরেন্টটি। রাস্তাঘাট মোটামুটি ভালো হওয়ার সুবাদে এখানটায় কিন্তু পার্সোনাল কার বা বাইক নিয়ে বা টোটো নিয়ে খুব সহজেই কিন্তু এখানটায় পৌঁছে যাওয়া যেতে পারে। এছাড়া গুগল ম্যাপ দেখেও কিন্তু খুব সহজেই এখানটায় পৌঁছে যাওয়া যেতে পারে। সবশেষে একটা কথাই বলবো, যদি কিনা এই গরমকাল না হয়ে যদি এটা ঠান্ডাকাল হতো
তো হয়তো এখানকার পরিবেশটা আরও মনোরম হয়ে উঠতে পারত, কারণ আজকে প্রচণ্ড রৌদ্র আর এই রৌদ্রে টিকে থাকা খুবই মুশকিল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। বং মিডিয়ার যে তৈরির রেস্টুরেন্ট রয়েছে ধামাল, তার ঠিক সামনেই রয়েছে তোর্ষা নদী, আর তোর্ষা নদীর উপরে কিন্তু একটি নৌকাতে কাজ হচ্ছে। ও চাচা, এখানটা কি করতেছ? এখন পর্যন্ত কিন্তু এই নৌকার কাজ চলছে, তো যখন এই নৌকার কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আশা রাখবো যে আরেকবার এসে আমি আপনাদের এটিও দেখিয়ে যাবো। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।